শেষ হয়ে গেছিল, আমি আরেকবার বলছি ওই জায়গাটা সবাই শুনে নাও, কারণ যেহেতু ভিডিওটা একটু আটকে গেছিল। এদিকে দেখো, এখানে M2, M2টা আসছে এদিকে, M2 নিচে হচ্ছে M2G, উপরে M2। এবার এই M1টা M2কে ঠেলা মারছে N-ড্যাশ দিয়ে, তাই এই দেখো এদিকে হচ্ছে N-ড্যাশ, আর যেহেতু সবাই এই সাইডে মুভ করবে তাই এদিকে অ্যাক্সিলারেশন A। তাহলে ইকুয়েশন কি হবে, N-ড্যাশ এদিকেই আছে আর কেউ নেই, N-ড্যাশ ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই M2 ইনটু A লিখে দিয়েছি আর কিছু নেই, কারণ উল্টো দিকে কেউ নেই। আর ইনঅ্যাক্টিভ ইকুয়েশন কি হবে, N2 ইজ ইকুয়াল টু M2G, এদিকে N2 এদিকে M2 হয়ে গেল। এবার কেউ আমায় কোশ্চেন করেছিলে যে স্যার এই Fটা M2-র উপর অ্যাপ্লাই হবে না, অ্যানসার হচ্ছে না। অনেকে ধরো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমার পেছনে কেউ ধাক্কা মারলো, তাহলে সব থেকে বেশি ফোর্সটা কে খাবে, আমি খাবো, আমি তারপরে তার পরের জনকে ধাক্কা মারবো, তারপরের জন তারপরের জনকে ধাক্কা মারবে, তাহলে সবার শেষে যে সবার প্রথম মানে ওইদিকে একদম দাঁড়িয়ে আছে সে সব থেকে বেশি কম ফোর্স পাবে। তার মানে ডাইরেক্ট এই ফোর্সটা M2-র উপর অ্যাপ্লাই হচ্ছে না, এই ফোর্সটা মানে কন্ট্যাক্ট ফোর্সটা, এই N-ড্যাশটা অ্যাপ্লাই হচ্ছে M2-র উপর। বলো বুঝলে কিনা? চলো এবার ভালো করে দেখো, এবার আমি ক্যালকুলেশন করব। এবার ক্যালকুলেশন আসছে, এটা তো ইনঅ্যাক্টিভ, এটা মুছে দিলাম, দরকার নেই আর। এই N-ড্যাশের জায়গায় M2 এ বসাবো, তাহলে F মাইনাস N-ড্যাশের জায়গায় এটা বেরিয়ে গেছে M2 এ ইজ ইকুয়াল টু M1 এ, এটাকে এদিকে নিয়ে গেলে F ইজ ইকুয়াল টু A কমন যাবে M1 প্লাস M2, তাহলে A হবে F বাই M1 প্লাস M2। বলো বুঝলে কিনা? ভালো করে শুনবে, তোমাদের একসাথে স্যার একটা কনসেপ্ট দিয়েছিল, সেই কনসেপ্টটা এবার বোঝাচ্ছি, এত কিছু করারই দরকার ছিল না, কিন্তু রিপিট করছি, তোমাকে যদি কেউ N-ড্যাশ বার করতে দেয় তাহলে এইভাবেই করতে হবে, কিন্তু ইন বিটুইন ফোর্স বার করতে গেলে টেনশন বার করতে দিলে লাগবে টেনশন, যদিও আমরা এখনো করিনি। অ্যাক্সিলারেশন বার করার একটা শর্ট উপায় শিখিয়েছিলাম, দেখো আবার একে করাচ্ছি, একই অঙ্ক অন্যভাবে, কলাইন ইউজ করতে হলো, ভালো করে দেখে নাও, এক লাইন, দু লাইন, তিন লাইন, চার লাইন, পাঁচ লাইনে অ্যান্সার এলো, এক লাইনে অঙ্ক করবো, দেখো ট্রিক, এগুলোকে ট্রিক বলে, জয়েন্টে মুখে মুখে করার টেকনিক, এবং সেগুলো দেখবে, এটা তো তাও সহজে বোঝাবো, এর পরে দেখবে তার অ্যাপ্লিকেশন কত জোরদার হবে। এটা M1, এটা M2, এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তুমি টোটালটাকে একটা বডি ভাবো, একটা সিস্টেম ভাবো, এটাকে একটা সিস্টেম ভাবো, এই হলো তোমার সিস্টেম, তাহলে সিস্টেমের মাস কত বলো? একদম, সিস্টেমের উপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? স্যার কি শিখিয়েছিল, অ্যাক্সিলারেশনের ফর্মুলা এফ নেট বাই এম নেট, এফ নেট কত আছে এখানে, এফ হবে কলাইনে হলো, ওরে আনন্দ পেলি না দুঃখ পেলি? হ্যাঁ এই অঙ্কটা একটা যখন কঠিন অঙ্কে অ্যাপ্লাই করবো না এই সিভার মধ্যে, তখন দেখবি মজাটা আরো, সব সময় এই লজিকটা খাটে, এটা কিন্তু রিপিট করছে, এটা শুধু অ্যাক্সিলারেশন বার করার ক্ষেত্রে খাটে, যদি টেনশন বার করতে দেয়, যদি এখানে টেনশন আসেনি আমি কিন্তু আগে বলেছিলাম, তাহলে কিন্তু তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম করেই করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রামে তো বেরোবেই রে বাবা, দেখলি তো তোরা করে তো দেখলি। চল এবার একটা এক্সাম্পল দিয়ে, অনেকক্ষণ হয়ে গেছে আজকে ক্লাস, হ্যাঁ বাবা একটা এক্সাম্পল দিয়ে, এটা বাড়িতে করবি, দিয়ে নি তারপরে কথা শুনছি, দিয়ে নি বাড়িতে কথা শুনছি, তোরা পারবি, তারপরে একটা ইসি বর্ণ অঙ্ক করাবো, আজকে করাতে পারবো না পরের দিন করাবো, ওখান থেকে করিয়ে তারপর জিনিসগুলো করবো, পরের দিন করবো, আর কিছু করার নেই, টাইম হবে না, 2 কেজি এটা বাড়িতে তোরা পারবি আশা করি, মুখে মুখেই হয়ে যাবে, অনেকে মুখে মুখেই বলে দিবি, এখন 3 কেজি
কন্টাক্ট ফোর্স, কন্টাক্ট ফোর্স মানে মাঝখানে যেগুলো হচ্ছে বিটুইন 4 কেজি এন্ড 3 কেজি, বল মুখে মুখে হয়ে যায়, কে বলবি অ্যাক্সিলারেশন কত? কি বলছিস? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 18/9 তো, আর ওই কন্টাক্ট ফোর্স বার করতে গেলে 4 কেজি আর 3 কেজি ভেঙে ভেঙে করতে হবে, পারবি তো? একবার একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে নিজেরা করবি। এটা এদিকে দেবে, টি দিয়ে করছি এবারে, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, টি ড্যাশ, তাহলে এটা এদিকে দেবে টি ড্যাশ, এটা এদিকে দেবে টি ডবল ড্যাশ, তাহলে এটা আবার এদিকে দেবে টি ডবল ড্যাশ, কিরে পারবি কি পারবি না? টি ডবল ড্যাশ বার করতে বলেছে, 4 কেজি 3 কেজি মানে এটা টি ডবল ড্যাশ বার করতে বলেছে। অ্যানসার লিখে রাখ, না অ্যানসার লেখা নেই আমার, করতে হবে। এই সি বার্মাতে পরের অঙ্কটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, পরের দিন শুরু করবো এখান থেকে। এই সি বার্মাতে আছে এই অঙ্কটা, এরকম একটা অঙ্ক, এখানে ফোর্স দেবে। এবার এটা নিয়ে ঝামেলা আসছে, বলবো আমি তারপরে। তো আমি যা পড়ালাম তা থেকে এবার বইয়ের বেশ কিছু অঙ্ক আবার হবে, তাও সব অঙ্ক হবে না, কারণ আমি যতটুকু ভেবেছি ততটুকু করাতে পারিনি আজকে। আমি ভেবেছিলাম এটা কমপ্লিট করাতে পারবো, যা হয়েছে তাতেই চলুক, তারপর দেখা যাবে। সবার ক্লিয়ার আইডিয়া? কারোর কোনো কোশ্চেন থাকলে এবার বলতে পারো আমাকে। একদম একদম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু চালাকি করতে হবে, তবে আমি তোকে গ্যারান্টি দিলাম ওই চালাকি শেখানোর পর আমি এই লাইনেই ফেলবো। লিফটের ক্ষেত্রে না, লিফটের ক্ষেত্রে তো ওরকম হবে না, লিফটটা তো ওপর নিচে হবে, লিফটের ক্ষেত্রে আলাদা অঙ্ক হলো, ওটা আলাদা টাইপ, লিফটের ক্ষেত্রে ওরকম ডাইরেক্টলি করা যাবে না, তাও ঘুরিয়ে করা যাবে, লিফট আলাদা টাইপ, লিফটের সাথে এখানে গুলালে হবে না, লিফট এখনো আসেনি আমরা, দেরি আছে লিফট। আর কিছু ক্লিয়ার? বাড়িতে ট্রাই কর, দেখতে পাবি তোরা এরকম অঙ্ক আছে কিছু, সেগুলো করে ফেল, সোমবার আবার ক্লাস করব, সোমবার করে হয়ে যাবে। পরের উইকে আশা করছি আমরা নিউটনস লস অফ মোশন শিখিয়ে দিতে পারবো পুরোটা, পরের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব মজাদার ক্লাস হবে, তো আমি সবাইকে বলবো যারা যারা পারবে ওটা অনলাইন লাইভ ক্লাসটা করার চেষ্টা করো, কারণ খুব আনন্দ পাবে পরের ক্লাসটা করে। দ্যাটস অল, এত অব্দি থাকলো। আর জয়েন্টের কথা তো সবাইকে আমি বলে দিয়েছি, সেপ্টেম্বরের ফার্স্ট থেকে শুরু হবে, তার টেকনিক সব বলবো সেগুলো আমি। আর আমি সবাইকে বলে দিচ্ছি, আমি অলরেডি গ্রুপ ফর্ম করে ফেলেছি, তোমরা আমাকে পাঠিয়েছো, যদি কাউকে আমি অ্যাড করতে ভুলে যাই যারা আমাকে পাঠানোর পরে, নাম পাঠানোর পরে, তাহলে তারা আমাকে আলাদা করে ফোন করে মনে করিয়ে দেবে, কারণ অনেক নাম তো হতেই পারে, একটা দুটো মিস হতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার, বলে দিলাম। দ্যাটস অল।